ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে শিয়ালদা মেন লাইনের সোদপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে 750 স্কোয়ার ফিটের একটি নতুন 2 BHK ফ্ল্যাট। প্রজেক্টটি থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনারা সোদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন। তাছাড়াও পায়ে হেঁটে মাত্র 7 মিনিটে আপনারা সোদপুর বারাসাত রোডে পৌঁছে যাবেন খুব সহজেই। ফ্ল্যাটটি থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র 7 মিনিটের মধ্যেই রেগুলার লাইফের সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, ATM, মেডিকেল স্টোর, ডক্টর চেম্বার, বাজার, স্কুল, মার্কেট, আরও অনেক কিছু। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশান বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে এই প্রজেক্টটি থেকে সব থেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বিমানবন্দর এবং এই প্রজেক্টটির সম্পূর্ণ ডিটেলস। ফ্ল্যাটটি G+5 উইথ লিফট প্রজেক্টের 4th ফ্লোরে নর্থ এবং ওয়েস্ট ফেসিংয়ে আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি লিভিং রুম, একটি রান্নাঘর, একটি টয়লেট, 2টি বেডরুম, একটি পুজো রুম এবং একটি ব্যালকনি। ফ্ল্যাটটির প্রত্যেক কটি দরজাতে বোথ সাইড স্ক্রিন ল্যামিনেট ফ্লাশ ডোর লাগিয়ে দেওয়া হবে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। তাছাড়াও সম্পূর্ণ ফ্ল্যাটটির ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমটি ঘুরে দেখাচ্ছি। সম্পূর্ণ ফ্ল্যাটটির ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হয়েছে সেমি মডুলার সুইচ। ফ্ল্যাটটির লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট/8 ফুটের হবে। ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির রান্নাঘরটি ঘুরে দেখাবো। এই রান্নাঘরটি করা হয়েছে সম্পূর্ণ আর্ট স্টাইলে। রান্নাঘরটি একটি ওয়েস্ট ফেসিং রান্নাঘর। রান্নাঘরের সাইজ অ্যাপ্রক্স 7 ফুট/5 ফুটের হবে। রান্নাঘরের চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত আপনাদের খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। রান্নাঘরের ওয়েস্টের দিকে আপনাদের একটি জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 2 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল এবং জানলার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে রান্নাঘরটির মধ্যে এক্সজস্ট ফ্যান বা চিমনি লাগাতে পারবেন। রান্নাঘরটির প্ল্যাটফর্মটি বানানো হয়েছে ব্ল্যাক স্টোনের উপরে হোয়াইট কালারের গ্রানাইট দিয়ে। রান্নাঘরের প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হবে উইথ কল। কলের ঠিক উপরে আপনাদের জন্য একটি ইলেকট্রিকের পয়েন্টও করে দেওয়া হয়েছে, অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগানোর জন্য। রান্নাঘরের প্ল্যাটফর্মের ঠিক উপরে আপনাদের জন্য 2টি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে, মাইক্রোওয়েভ এবং মিক্সার মেশিন লাগানোর জন্য। রান্নাঘরের ঠিক বাইরে লিভিং রুমের মধ্যেই আপনাদের ফ্রিজ রাখার জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। এই রকম আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির টয়লেটটি ঘুরে দেখাবো। এই টয়লেটটির ঠিক উপরে আপনাদের জন্য একটি লফট বা বাঙ্ক বানিয়ে দেওয়া হয়েছে।
আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র এখানে সহজেই রাখতে পারবেন। টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই টয়লেটটি একটি ওয়েস্ট ফেসিং টয়লেট। টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 4 ফুট বাই 7 ফুটের হবে। টয়লেটটির ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। তাছাড়াও টয়লেটটির চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত আপনাদের টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। টয়লেটটির ঠিক উপরে আপনাদের জন্য একটি জানলা করে দেওয়া হবে। জানলার ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। টয়লেটটির মধ্যে আপনাদের গিজার লাগানোর জন্য কলের পয়েন্টও করে দেওয়া হচ্ছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। তাছাড়াও টয়লেটটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়াটার মিক্সার, শাওয়ারের পয়েন্ট। টয়লেটটির মধ্যে আপনাদের বেসিন লাগিয়ে দেওয়া হবে, তার জন্য কল এবং আউটলেটের পয়েন্ট করে রাখা হয়েছে। বেসিনের ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। টয়লেটটি বানানো হবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে। টয়লেটটিরও পুরো ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। প্রজেক্টটিতে এবং ফ্ল্যাটটিতে আপনাদের ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে বোরিং ওয়াটারের, তাই আপনাদের জলের সমস্যাও হবে না বললেই চলে। প্রজেক্টটির ছাদের উপরে আপনাদের একটি বড় সাইজের মন্দির করে দেওয়া হচ্ছে। এটা একটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির প্রথম বেডরুমটি ঘুরে দেখাবো। এই বেডরুমটি নর্থ ওয়েস্ট এবং রোড ফেসিং একটি বেডরুম। বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 10 ফুটের হবে। বেডরুমের নর্থের দিকে আপনাদের একটি জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। তাছাড়াও এই বেডরুমটির মধ্যে আপনাদের এসি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্টও করে দেওয়া হয়েছে। প্রজেক্টটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 8 মিনিটে বরাহনগর মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 23 মিনিটে আপনারা দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাবেন খুব সহজেই। বেডরুমটির সাথে আপনাদের 4 ফুট বাই 5 ফুটের একটি পুজো স্পেস বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের পুজো রুম এখানে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা ব্যালকনিটি ঘুরে দেখাবো। এই ব্যালকনিটি একটি নর্থ ওয়েস্ট ফেসিং একটি ব্যালকনি। ব্যালকনিটির সাইজ অ্যাপ্রক্স 6 ফুট বাই 4 ফুটের হবে। ব্যালকনিটির চারিধারে 4 ফুট হাইট পর্যন্ত গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই ব্যালকনিটির মধ্যে আপনাদের ওয়াশিং মেশিন লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হচ্ছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে ওয়াশিং মেশিন এই ব্যালকনিটির মধ্যে সেট করতে পারবেন। ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে দেখে নিতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান, তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। প্রজেক্টটি থেকে মোটর বাইকে মাত্র 4 মিনিটের মধ্যেই আপনারা ঘোলা হসপিটালে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 3 মিনিটের মধ্যেই আপনারা গ্রিন ভিউ নার্সিংহোমে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। প্রজেক্টটিতে এবং ফ্ল্যাটটিতে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাই আপনাদের ইলেকট্রিকেরও সমস্যা হবে না বললেই চলে। প্রজেক্টটি থেকে মোটর বাইকে মাত্র 2 মিনিটের মধ্যেই আপনারা সোদপুর বিটি রোড বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির দ্বিতীয় বেডরুমটি ঘুরে দেখাচ্ছি। এই বেডরুমটি নর্থ এবং রোড ফেসিং একটি বেডরুম। বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 9 ফুটের হবে। বেডরুমের নর্থের দিকে আপনাদের জন্য
একটি জানলা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের থ্রি শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই রকম আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রজেক্টটি থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটের মধ্যেই আপনারা বাজার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।